আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানীয় প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই যে রমজান মাস যে মাস কে আল্লা রসুল সাল্লাম স্বয়ং মুবারক বলেছেন অর্থাৎ মাস তো এই মাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে এই মাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করে অন্যান্য মাসের চেয়ে এই মাসের ফজিলত অনেক তো সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি বৈশিষ্ট্য হল এই যে সুবহান ওয়া আলাম এই রমজান মাসে কি করেছেন কোরআনে মজিদ অবতীর্ণ করেছেন আল্লাহ সুবহান ওয়া তে আসমানি গ্রন্থগুলির মধ্যে সবথেকে উত্তম যে গ্রন্থ যে কিতাব কোরআনে মজিদ আর মাসগুলির মধ্যে সবথেকে বরকতময় মাস উত্তম মাস যেটাকে আমরা রমজান মাস বলে জানি সেই রমজান মাসে কি করেন আল্লাহ সুবাহ মজিদকে অবতীর্ণ করেন শুধু তাই না বরং এই মাসের মধ্যে একটি রাত রয়েছে যা অন্যান্য রাতগুলি থেকে উত্তম রাত বলা হয়েছে যেটাকে আমরা লাইলাতুল কাদার বলে জানি সেই লাইলাতুল কাদর রাত্রে লোহে মাহফুজ থেকে নিকটতম আসমানে আল্লাহ আল্লা আলা সম্পূর্ণ মাজিদ কি করেন একবারে অবতীর্ণ করেন তারপরে সেটা রেখে দেওয়া হয় তো কোরআন আল্লাহ আলহাম এই বরকতময় মাসে অবতীর্ণ করেছেন তার দলিল হলো এই যে আল্লা সুবহানুয়া আলা কোরআন মজিদ পরিষ্কার ভাষায় বলেছেন

তো আল্লাহ সুবহান এতের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিলেন যে কোরআন মজিদ এই মাসে কি করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে তো রমজান মাসে কোরআন মজিদ অবতীর্ণ হওয়ার অর্থ এটা না যে কোনো এক রমজানে পূর্ণ কোরান মজিদকে অবতীর্ণ করে দেওয়া হয়েছে বরং এর অর্থ হলো এই যে রমজানের কদরের রাতে লোহে মাহফুজ থেকে নিকটের আসমানে পূর্ণ কোরআন আসমানেজিদ একই সাথে অবতীর্ণ করা হয় এবং সেখানে বাইতের রেখা দেওয়া হয় ওখান থেকে তেইশ বছরের নবতী জীবনে প্রয়োজনের তাকিদে এবং অবস্থা অনুপাতে পর্যায়ক্রমে কিছু কিছু করে কোরআন অবতীর্ণ হতে থাকে তো লাইলাতুল কাদের কোরআন মজিদ অবতীর্ণ করেছেন তার দলিল আল্লাহ সুহান ওয়া তালা কাদের মধ্যে বলেন ইন্না আনজাল কাদর তো তাই যদি কোনো ব্যক্তি বলে যে কোরআন রমজান মাসে অথবা কদরের রাত্রে কিংবা বরকতময় রাতে অবতীর্ণ হয়েছে সবটাই সঠিক যেহেতু লাইলাতুল মুবারাকা বা লাইলাতুল কাদার যে পবিত্র ও বরকতময়া রাত সেটা থেকে ওলামায় মুাসন এ কথা বলেছেন যে তার থেকে মুরাদ হলো একটাই রাত সেটা হচ্ছে কি সবে কদরের রাত যা রমজান মাসে আসে এবং কারো কারো নিকট তাৎপর্য হল এই যে রমজান মাসে কোরআন মসজিদ অবতীর্ণ হওয়া আরম্ভ হয় এবং হীরা গুহায় প্রথম ওহি এই রমজান মাসেই এসে থাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে তো এই দিক দিয়েও মাজিদ রমজান মাসের কোরআন মাজিদ যে অবতীর্ণ কথা বলা হয়ে থাকে তা রমজান মাসেই আরম্ভ হয়ে থাকে তো এই ক্ষেত্রেও রমজান মাসের সাথে কোরআন মাজিদের সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে এই জন্যেই হাদিসের মধ্যে এসছে যে আল্লাহ সুল ললাহ আ সালাম কি করতেন কোরান মাজিতকে বেশি বেশি করে পড়তেন। হাদিসের মধ্যে সাইব খাড় সাই মুসলিমের হাদিস। এবনে আবাস রাদি আল্লাহ আনুমাথে বর্িত হাদিষ্টি লাম্বা সেখানে কথা বলা হয়েছে যে ওয়াকানা জীবিরিল ও ইল কহুফি কুললেলাই ইলামন রমাদন। ফাইউদা রিসুহুুল ক আন জীবরিল আলী সালাম। মাহে রমজানের প্রত্যেক রাত্রিতে আল্লাহ রসুল সাল্লামের সঙ্গে কি করতেন সাক্ষাৎ করতেন এবং তার কাছে কোরআন পুনরাবৃত্তি করতেন। তবে আলী সাল্লা সালামের শেষ সময়ে অর্থাৎ যে বছর তিনি মৃত্যুবরণ করেন সেই বছর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জিবরিল আলী সাল্লা সালামের সাথে দুইবার কোরআন পুনরাবৃত্তি করেন তাই আমাদের উচিত যে এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে তাই আমাদের উচিত বেশি বেশি করে কোরআন মজিদ পাঠ করা এবং হাদিস থেকে এটাও আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসুল সাল সাল্লাম জিবরিল আলাই সালামের কাছে কোরআন কি করতেন শুনাইতেন এবং শেষ বছর জিবরিল আলাই সালামের সাথে কয়বার কোরআন শুনান দুইবার আর এমনিতেও

তোমরা কোরআন মজিদ পাঠ করো কেননা কেয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে কি করবে আগমন করবে তেমনিও আহ হাদিসের মধ্যে এসেছে যে عن عمر بن الخطاب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الله يرفع بهذا الكتاب আকো ওয়ামান ওয়ায়দা আউবিহী আখারিন রওয়াহু মুসলিম ওমর এবাদী আল্লাহ ওয়ান হু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যে মহান করুণামা আল্লাহ সুবহান ওয়াতে আলাম এই কোরান মাজিদের দ্বারা তার উপর আমলকারী জনগোষ্ঠীর উত্থান গঠন এবং এই কোরান মাজিদের দ্বারা এর অভ্যাদ্য অন্য গোষ্ঠীর কি করেন পতন সাধন করেন যাই হোক এই মর্মে বহু ফজিলতের হাদিস রয়েছে যেমন একটি হাদিসের মধ্যে এসছে মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাউ হাসানা ওয়াল হাসানাতু বিআশর আমসালিহা লা ও আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফ ওয়ালা মুন হারফ ওয়া মিমুন হারফ রাওয়াহু তিরমিজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন মজিদের একটি হরফ পাঠ করবে তার একটি নেকি হবে আর একটি নেকি দশটি নেকির সমান হয় আমি এ কথা বলছি না যে আলিফ লাম মিম একটি হার্ফ বরং আলিফ একটি হার্ফ লাম একটি হার্ফ মিম একটি হারফ তো কোরআন মজিদের বিভিন্ন আরো ফজিলত রয়েছে মোট কথা হলো এই যে এই কোরআন মজিদ সাথে রমজানের সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে যে মাসে আল্লাহ রাবুল আলমিন কোরআন মজিদকে অবতীর্ণ করেছেন তাই আমাদের উচিত যে এই মাসে বেশি বেশি করে কোরআন মজিদ তেলাওয়াত করা এবং অর্থ সহ বুঝে পাঠ করা এবং কোরআন মজিদ খতম করার চেষ্টা করা যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম কি করেছেন প্রত্যেক রমজানে কোরআন নিয়মিত পাঠ করতেন এবং তিনি শেষ বয়সে যে বছর তিনি মৃত্যুবরণ করেন সেইবার তিনি জিবরিল আলী সালাতামের সাথে দুইবার কোরআন মাজিদ পাঠ করে শুনিয়েছেন তাই আমাদের উচিত যে এই মাসে বেশি বেশি করে কোরআন মাজিদ পাঠ করা এবং যারা কোরআন মাজিদ পাঠ করতে জানি না যারা শিখতে পারি নাই অভাব অনটনের কারণে মাদ্রাসায় যেতে পারি নাই তারা যেন আমরা অডিওর মাধ্যমে নেট থেকে ডাউনলোড করে যেন আমরা শোনার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক ও আখরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি ও